হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম শ্রী মায়াপুর ধামে প্রদত্ত স্টুডিওতে। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম বিবাহ সংস্কার বলতে কি বোঝায় এবং বিবাহ সংস্কারের সঠিক বয়স কি আলোচনা হয়েছিল, শ্রীপাদ প্রাণেশ্বর নিতাই রামপ্রভুর কাছ থেকে শুনেছিলাম। তা আজকে আমরা এই বিষয়ে শুনব যে বিবাহ সংস্কারের সঠিক নিয়ম কি, কি কি ভাবে বিবাহ সংস্কার করা যায়। একটা তো আমরা দেখি কি, যেমন শাস্ত্রে বলে রাক্ষস বিবাহ আছে, উঠিয়ে নিয়ে যেত, আরেকটা আছে গন্ধর্ব বিবাহ, মালা, আজকাল অনেক সময় ঠিক আছে প্রেম করে পালিয়ে গেলাম, কোর্ট ম্যারেজ রেজিস্ট্রি করে দিলাম, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ হয়ে গেল, বা সেটা একটা ব্যাপার। তা আসলে আমাদের বৈদিক শাস্ত্র কি বলে, কেমন করে বিবাহ সংস্কার করা উচিত? কেউ যদি হঠাৎ করে কোর্টে গিয়ে ছেলে আর মেয়েকে বলে বিবাহ করতে চায়, লিখে দিলে দুজন বিবাহ, ছেলে পতি পত্নী, হয়ে গেল ওইটা? হরে কৃষ্ণ। তো প্রথমে আমি আমার গুরু গৌরাঙ্গকে স্মরণ করছি, তাদের পাদ পদ্মে আমি আমার প্রণতি নিবেদন করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রভু আমাকে এই সেবার সুযোগ দেওয়ার জন্য। তো এই বিবাহের নিয়ম কি, খুব আলোচিত একটি প্রশ্ন। তার মধ্যে আপনি যেটি বললেন যে যদি কোনোভাবে কোর্টে গিয়ে হয়ে যায়, যদি শাস্ত্রের দিক থেকে আলোচনা করি প্রভু, বিভিন্ন রকমের বিবাহ রয়েছে, এবং এই বিবাহ শুধুমাত্র এই কালী মন্দিরে বা দুর্গা মন্দিরে সিঁদুর পরিয়ে দিলে বা কোর্টে গিয়ে মালা বদল করে নিলে বিবাহ হয় না প্রভু। একটা সময় হতো, কিন্তু কলিযুগে সেটা সম্ভব নয়, কারণ কলিযুগে এই সিঁদুর দান বা মালা বদল, সিঁদুর দানকে রাক্ষস বিবাহের সাথে তুলনা করা হয়েছে শাস্ত্রে, এবং মালা বদলকে সেটা গান্ধর্ব বিবাহের সাথে তুলনা করা হয়েছে। তো যদি এই মহাভারতে দেখি আমরা হ্যাঁ মহাভারতে দুষ্যন্ত শকুন্তলা, তারপরে স্বয়ম্বর সভাতে আমরা দেখি মালা বদলের মাধ্যমে তাদের প্রথম বিবাহ অনুষ্ঠিত হয়, তারপরে অন্যান্য সংস্কারের মাধ্যমে যায়। তো এই যে বিবাহগুলো আছে প্রভু কলিযুগে, এই শুধুমাত্র এই মালা বদল বা সিঁদুর দানের মাধ্যমে সম্ভব নয়, তার পেছনের কারণটা হলো এই যে একজন স্ত্রী এবং একজন পুরুষ এই বিবাহগুলো যদি করে, তাহলে সেটা শুধুমাত্র তারা ভোগ বাসনার জন্য করছে। তারা বলছে এক ক্ষেত্রে আমি প্রেমের জন্য, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, কিন্তু আসলে এর পেছনে কাম আর ভোগ বাসনা রয়েছে। তাই প্রভু আমাদেরকে শাস্ত্রে কলিযুগে একটা সম্পূর্ণ সংস্কারের মাধ্যমে আমাদেরকে এই বিবাহ সংস্কারটাকে করতে হবে। হ্যাঁ, বর্তমানে আমরা দেখি আজকাল কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রি ম্যারেজ যাকে বলে সেটা হয়, সেটা সরকারিভাবে, আমরা যেহেতু একটা দেশে বাস করছি এবং সেই দেশের সরকারকে আমাদের প্রাধান্য দিতে হবে, তো সেই জন্য আমরা সেই কোর্ট ম্যারেজটাকে আমরা লিগেল ম্যারেজ হিসাবে দেখতে পারি, কিন্তু সংস্কার হিসাবে না। তো এই বিবাহের যে নিয়ম প্রভু, সেই বিবাহের নিয়ম শ্রীমন মহাপ্রভুর আদেশে শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী, তিনি সৎক্রিয়া সার গ্রন্থে তিনি প্রথম যে সংস্কার, সেই সংস্কারে তিনি উল্লেখ করেছেন যে বিবাহ সংস্কার কি করে করতে হয়। এই বিবাহ সংস্কারে আজকাল আমরা দেখি অনেকেই বৈদিক বিবাহ বলে শব্দটিকে উল্লেখ করেন। আসলে বৈদিক বিবাহ কথাটি আংশিক সত্য, কেননা সবার বিবাহে, সে স্মার্ত মতে বিবাহ হোক, কর্মকাণ্ডীয় মতে বিবাহ হোক, বা এই ইস্কন গৌড়ীয় সম্প্রদায় ভুক্ত যারা আছে তারা বিবাহ করুক, বা যে কোনো, সে আমরা যদি দেখি, আমরা যদি দক্ষিণ ভারতের দিকে যাই তাদের এক রকমের বিবাহ পদ্ধতি, যদি আমরা উত্তর ভারতের দিকে যাই তাদের এক রকমের বিবাহ পদ্ধতি, সবগুলোই বৈদিক বিবাহ। তাহলে প্রভু কেন ইস্কনের বিবাহকে বৈদিক বিবাহ বলা হয় না? বৈদিক বিবাহের যে আসল মিনিংটা হলো, সেখানে হলো সমস্ত কিছু বেদকে মেনে করা হবে, সেই জন্যই সেটি বৈদিক বিবাহ। আমরা নাম দেব বৈদিক বিবাহ, কিন্তু সেখানে যদি বেদকেই আমরা প্রাধান্য না দেই সেটি বৈদিক বিবাহ হবে না। তো এই বিবাহের যে নিয়মগুলো, সেটি দু রকমের, আমাদের এই বাংলায় দু রকমের বিবাহ পদ্ধতি রয়েছে, একটি স্মার্ত মত এবং একটি বৈদিক মত। তো এই স্মার্ত মতে রঘুনন্দন আচার্য বলে একজন আছেন, তিনি এই স্মার্ত মতকে তিনি এই বাংলায় প্রচলন করেছেন, এবং সেই যারা কর্মকাণ্ডীয়রা আছেন
বা যারা বৈষ্ণব আচরণ পালন করছে না, তারা সেই স্মার্ত মতের বিবাহ কর্মটি করে থাকেন। স্মার্ত মত এবং এই আমাদের এই যারা বৈষ্ণবীয় মত আছে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিছুটা সংস্কারের পার্থক্য রয়েছে। কিন্তু এই বৈদিক মতে আমরা যদি স্টেপগুলো দেখতে পাই, সেখানে আমাদের জ্ঞাতি কর্ম হয়, সেখানে আমাদের সম্প্রদান হয়, সম্প্রদানের পর সেখানে আমাদের পাণি গ্রহণ হয়, লাজ হোম, হ্যাঁ, উত্তর বিবাহ, চতুর্থী হোম ইত্যাদির মাধ্যমে আমাদের এই বৈদিক বিবাহ সম্পন্ন হয়। তো এই সমস্ত বিবাহতে বিভিন্ন অগ্নিকে আহ্বান করে এবং বিভিন্ন রকমের বিবাহ সেখানে সম্পন্ন করা হয়। প্রথমেই সম্প্রদানের মাধ্যমে একটি কন্যাদান যে সংস্কার সেটির মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয়, তারপর সিঁদুর দানের মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয়, তারপরে মালা বদলের মাধ্যমে একটি বিবাহ সম্পন্ন হয় এবং অবশেষে পাণি গ্রহণের মাধ্যমে মানব বিবাহ সম্পন্ন হয়। তো এই সমস্ত প্রসেসটার মধ্য দিয়ে যখন আমরা যাব তখনই তাকে বিবাহ সংস্কার হিসাবে বলা হবে। এবং এই বিবাহ সংস্কারের উদ্দেশ্য একটা স্বামী এবং স্ত্রী শুধু একত্রে বাস করা নয়, তাদের উদ্দেশ্যটা থাকে, আমরা যদি সেই বিবাহের মন্ত্রগুলো আমরা যদি তার অনুবাদটা আমরা যদি দেখি, সেই বিবাহের মন্ত্রের অনুবাদেও একই জিনিসই উল্লেখ করা আছে। বিভিন্ন বেদ থেকে যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রেও আমরা একই জিনিস দেখতে পাই যে সেখানে কি করে আমরা কৃষ্ণ ভক্তিতে আরো অগ্রসর হব, কি করে একজন স্বামী তার স্ত্রীকে প্রোটেকশন করবে এবং স্ত্রী কি করে স্বামীকে তার এই কৃষ্ণ ভক্তিতে সাহায্য করবে, সেইগুলো নিয়েই প্রভু এই বিবাহ সংস্কার। তাহলে বিবাহ সংস্কারের ক্ষেত্রে যদি আরেকটা ব্যাপার তো সামর্থ্যের ব্যাপার আসে, অবশ্যই যার যেরকম সামর্থ্য। আজকাল যেটা দেখা যাচ্ছে বিগ ফ্যাট ওয়েডিং, কারো বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, 30 লক্ষ টাকা দিয়ে, 20 টাকা দিয়ে বিয়ে এরকম হচ্ছে, তাহলে সেই ব্যাপারে কি শাস্ত্রে কিছু বলা আছে না এরকমই করতে হবে, বা যার একদম সামর্থ্য নেই তার কি কি করণীয়? প্রভু, অনেকে আছে ঋণ করে বিবাহ করাচ্ছে, ঋণ করে লোন নিয়ে, পরে সে ঋণ শোধ করতে করতে আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শাস্ত্রে বিবাহ সংস্কার বলতে প্রভু সে অগ্নির সামনে বসে যে সংস্কারটুকু করা হয় সেটাকে বিবাহ সংস্কার বলা হয়েছে। আপনি কত বড় প্যান্ডেল করলেন, কতটা লোকজনকে খাওয়ালেন, কোন শেরওয়ানি পরলেন, পাগড়ি পরলেন না মুকুট পরলেন, তারপরে বিবাহে আপনি সিনেমেট্রিক ভিডিও করছেন না কি ভিডিও, ওটাকে বিবাহ সংস্কার বলা হয় না প্রভু। অগ্নির সামনে বসে একজন সৎ ব্রাহ্মণ বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে যে সংস্কারটা করা সেটা বৈদিক বিবাহ বা সেটাই বিবাহ সংস্কার প্রভু। সব ক্ষেত্রে প্রভু শ্রদ্ধা এবং সামর্থ্যের একটা ব্যাপার থাকে। যদি একজন যজমান ব্রাহ্মণকে দান করে তো ব্রাহ্মণও সেই দানটা গ্রহণ করে বা তাতে সন্তুষ্ট থাকে, সেই যজমানের কতটা শ্রদ্ধা রয়েছে এবং তার কতটা সামর্থ্য রয়েছে, এটাই আমাদের শাস্ত্রে মনুসংহিতা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। তো এই জন্য প্রভু যে ঋণ করে বা কন্যা দায়গ্রস্ত পিতা সে খুব কষ্ট করে বিবাহ দিচ্ছে সেটার ব্যাপারে শাস্ত্রে সেরকম কোনো উল্লেখ নেই। ব্যাপার আছে যার যতটা সামর্থ্য আছে। এখন কয়েকদিন আগে আমি অযোধ্যা ধামে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা মণি পর্বত নামে একটি পর্বত আছে। তো আমি কোনো শাস্ত্র রেফারেন্স পাইনি, কিন্তু সেখানকার যে স্থানীয় পূজারীগণ আছে তারা সেখানের স্থান মহিমায় বলছিলেন যে মণি পর্বতটা হচ্ছে যখন মা সীতা তিনি অযোধ্যাতে এসেছিলেন বিবাহের পরে, তখন জনক রাজা মা সীতাকে বিদায় দিয়েছেন, তো বিদায় দেওয়ার সময় তিনি একটা পর্বত সমান মণি মুক্ত সমস্ত কিছু দিয়ে মা সীতাকে বিদায় করেছেন এবং সেটা এত বিশাল ছিল যেটা পর্বত সম হয়ে গেছে। তো সেই জন্য বলা হয় যে আসলে ত্রেতা যুগে সেটা একটা মণি মুক্ত দিয়ে একটা পর্বত ছিল, কালের প্রভাবে সেটা এখন গাছ আর পাথরের একটা উঁচু কি বলবো ঢিবির মতোই হয়ে আছে, টিলার মতো হয়ে আছে। তো আমরা দেখতে পাই যে জনক রাজা তিনি রাজা ছিলেন, সেই জন্যই তিনি পর্বত সমান সমস্ত উপঢৌকন বা গিফট মা সীতাকে দিয়েছিলেন। কিন্তু আবার আমরা এমনও দেখতে পাই যার সামর্থ্য নেই সে শুধু তার কন্যাকেই দান করেছে, এমনও শাস্ত্রে আমরা
দেখলে এমন অনেক উদাহরণ প্রভু। তাই প্রভু, আপনার প্রশ্নের যদি সরলভাবে আর উত্তরটা হয়, যেরকম ঋণ করে আপনাকে লোক খাওয়াতে হবে না, ঋণ করে আপনাকে ভিডিও ক্যামেরা আনতে হবে না, ঋণ করে ঢাক বাদ্য ওসব নয়, আপনার সামর্থ্য অনুসারে একজন সৎ ব্রাহ্মণকে ডেকে সে বিবাহ সংস্কারটা আপনি শুদ্ধভাবে করুন, তাহলেই এই বিবাহ সংস্কারের ফলে সমস্ত আমাদের মুনি ঋষিগণ, দেবতাগণ এবং ঊর্ধ্বলোকে যারা বাস করছেন তাদের আশীর্বাদ এই নব দম্পতির উপর পড়বে এবং সেটাই তখন আদর্শ বৈদিক বিবাহ হিসাবে পরিগণিত হবে। খুব সুন্দর কথা বললেন। বিবাহ সংস্কারের বিভিন্ন নিয়মাদি আছে, তো সেই ব্যাপারে স্বাভাবিকভাবেই আরো প্রশ্ন থেকে যায়। আমরা পরবর্তীতে আগামী পর্বগুলিতে আগামীকাল আলোচনা করব, সেটা শুনতে পারবেন আপনারা। যে বিবাহ বিচ্ছেদ, বিবাহ সংস্কার যখন আসবে, বিবাহ বিচ্ছেদও আসবে, তারপর যে কথাটা চলে এলো বিবাহের সামর্থ্যের কথা প্রভু আলোচনা করেছেন আপনি ইতিমধ্যে, তবে আমরা সেটাও একটু আলাদা করে আলোচনা করব। যে আজকাল যেটা চলছে যৌতুক বিবাহেতে, প্রণ প্রথা, যৌতুক প্রথা, সেগুলি সম্বন্ধে শাস্ত্রে কোথায় কি বলা হয়েছে আমরা পরবর্তী পর্বগুলিতে আলোচনা করব। প্রতিদিন হচ্ছে আলোচনাগুলি আমাদের পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে, আপনারা ঠিক রাতের বেলা পাবেন, আপনারা শ্রবণ করতে পারেন সেগুলি। হরে কৃষ্ণ। Thank you.